রাজ্য সরকার এবং বিদ্যুৎ দপ্তর সরকারি বিদ্যুৎ সংযোগ সঠিকভাবে ব্যবহার এবং বিল প্রদানের উপর গুরুত্ব আরোপ করলেও কিছু সংখ্যক অবৈধ বিদ্যুৎ সংযোগকারীর কারণে রাজ্য সরকারের পরিকল্পনা ব্যর্থ হয়ে যাচ্ছে। যেসব বিদ্যুৎ দপ্তরের কর্মীরা অবৈধ হুকলাইন কাটতে যাচ্ছে, উল্টো তারা আক্রমণের শিকার হচ্ছে। অবৈধ হুকলাইন কাটতে গিয়ে আক্রমণের শিকার বিদ্যুৎ দপ্তরের কর্মী হরিচরণ নাথ। ঘটনা যুবরাজনগরের মধুবন এডিসি ভিলেজের আশিধুন এলাকায়। যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের হাফলং সাব স্টেশনের অধীন মধুবন এডিসি ভিলেজের আশিধুন এলাকায় বিদ্যুতের সমস্যা দেখা দেয়। এই সমস্যা সমাধানের জন্য বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী হরিচরণ নাথ মঙ্গলবার মধুবন এডিসি ভিলেজের আশিধুন এলাকায়, যেখানে বিদ্যুৎ সংযোগের সমস্যা দেখা দিয়েছে, সেখানে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় সেখানে লাইনের সমস্যা রয়েছে। সেখানে এলাকার প্রণয় নাথের বৈধ সংযোগটি কাটা এবং একটি অবৈধ সংযোগ রয়েছে। হরিচরণ নাথ যথারীতি অবৈধ হুক লাইনের সংযোগটি কেটে দিয়ে বিদ্যুতের লাইন মেরামত করে। কাজ শেষ হতে হতে প্রায় রাত 8:30 বেজে যায়। প্রণয়নাথের অবৈধ হুক লাইন কাটা হয়ে গেছে খবর পেয়ে প্রণয়নাথ লাঠি শোঠা নিয়ে এসে হরিচরণ নাথের উপর আক্রমণ চালায়। এই আক্রমণে হরিচরণ নাথ হাতে পায়ে বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত হয়। অবশেষে ক্ষতবিক্ষত অবস্থায় হরিচরণ নাথ ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে উত্তর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এটা ঠিক করার লেগে আমরা ফোন করা হয়েছে। হ্যাঁ, লাইন ঠিক তোলা দিয়ে মানে যখন দুজন গেলাম আর হরিচরণ দিয়া আমরা দুজন দিয়া দেখলাম, লাইন তোলার পরে আমার কাছে দুইটা তোমার দুই থাকবার আমার রাখিয়া ওবিসিকে লাইন দেখালে, লাইনটা তোলা লেগে কোনো ফোন আছে দেখালে। আর গ্রামে কটি বেশি দুটো আছে, দুজন তিনজন তারা লোকে আছে বেজান দেখিয়ে দিয়া আর প্রণয়নাথের বাড়ির সামনে একটা পুল লাগান আছে, সেই পুকটা খোলার জন্য। এদিন তেলিয়ামুড়া থানাধীন জারুইলং বাড়ি এলাকাতে মারাত্মকভাবে দৈহিক আক্রমণের শিকার হলেন এক কর্মচারী সহ দুধ বিক্রেতা। অন্যান্য দিনের মতো মঙ্গলবার যথারীতি যতন দাস জারুইলং বাড়ি এলাকায় দুধ সংগ্রহ করতে যান। এমন সময় জারুইলং বাড়ি এলাকার জনৈক মনীন্দ্র দেববর্মা, সমীর দেববর্মা এবং রাজেশ দেববর্মা সংঘবদ্ধভাবে যতনের উপর লাঠি ইট পাটকেল সহ আক্রমণ করে বলে অভিযোগ। একটা সময় সংঘবদ্ধ আক্রমণের জেরে যতন রাস্তায় লুটিয়ে পড়ে। তারপর তার উপর এই আক্রমণের খবর পেয়ে যতনের মালিক তথা তেলিয়ামুড়া দুধ ব্যবসায়ী সঞ্জিত ঘোষ ঘটনাস্থলে ছুটে গেলে ওনার উপরেও লাঠি এবং রড সহ আক্রমণ করে। কিছুক্ষণ পর স্থানীয় মানুষজন জড়ো হলে আক্রমণকারীরা প্রাথমিকভাবে গা ঢাকা দেয়। গোটা ঘটনার পরপরই সঞ্জিত ঘোষ এবং যতন দাসকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে হয় এবং চিকিৎসকদের পরামর্শক্রমে সঞ্জিত ঘোষের মাথায় আঘাত হয়েছে। ঘটনা দিয়া আজকে সকালে একটা গরুর বাছুর নিয়ে ঝগড়া, মানে বাছুরে নাকি মহেন্দ্র দেবনাথের বাছুরটা ওনারই, মহেন্দ্র দেবনাথের তো কানের দাস খাইছে, তো যে কমপ্লেন করছে হ্যাঁ হইছে তাদের গরুর গায়ের দুধ খিরায়, হ্যাঁ দুধ খিরাইয়া বাসুরটা সেরে দিয়ে বসছে, এটা তো হ্যাঁ দোষ না, কিন্তু এরা গাছ খাইছে গিয়ে লাগে তারে, এই কারণে এই ঘটনা নিয়েই তারে মারধর। পরবর্তী সময়ে থানায় মনীন্দ্র দেববর্মা, সমীর দেববর্মা এবং রাজেশ দেববর্মার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এই ঘটনার খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।